রোহিঙ্গা জনগোষ্ঠী কারা, কি তাদের পরিচয়, নির্যাতন ও এর বিপরীতে রোহিঙ্গাদের অধিকার আদায়ের ইতিহাস কি, সমাধানই বা কোন পথে? রোহিঙ্গা বিষয়ক লেখকদের সাথে কথা বলে ও বিভিন্ন দলিলের তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নূর্ণবি সরকার। বঙ্গোপসাগরের পূর্ব তীরে মিয়ানমার রাষ্ট্রের 36,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রাখাইন প্রদেশ, যা একসময় আরাকান নামে পরিচিত ছিল, সেখানে 10 লাখের ওপরে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ইতিহাস 800 বছরের পুরনো। যদিও গত 800 বছরে বহুবার বার্মিজ, জাপানিজ ও মগ সৈন্যদের নিপীড়নে ভূমিপুত্র রোহিঙ্গারাই জন্মভূমি থেকে পালিয়ে গেছে টেকনাফ ও কক্সবাজার উপকূলে, তবে কৃষিকেন্দ্রিক রোহিঙ্গারা রাখাইনে ফিরে গেছে বারবার। রোহিঙ্গাদের ধর্ম, হ্যাঁ, জীবনযাপন পদ্ধতি, এর সাথে হয়তো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের লোকজনের মিল আছে, কিন্তু তাই বলে ওদেরকে বাঙালি বলা যাবে না। মিয়ানমারের সরকারের মন্ত্রিত্ব 7 জন এমপি মন্ত্রী খবর আমরা পাই, যারা মুসলমান, যারা মন্ত্রী ছিলেন, তারা যদি নাগরিক না হন তাহলে এমপি কি করে নির্বাচিত হবে? মহাকবি আলাউলের পদ্মাবতী কাব্যগ্রন্থ, দৌলত কাজীর সতীময়না লোরচন্দ্রাণী সহ নানা সাহিত্যেও রোহিঙ্গাদের সরব উপস্থিতি প্রমাণিত। বৌদ্ধ রাজাদের রাজসভা থেকে রোহিঙ্গা বা আরাকানি মুসলমানরাই এসব রচনা করেন, সেই তারাই গত 50 বছরে নির্যাতনের শিকার হয়ে অন্তত 6 দফায় বাংলাদেশে শরণার্থী হয়ে এসেছেন। 1958-তে জাতি হিসেবে সাংবিধানিক ও 62 সালে সুপ্রিম কোর্টের রায়ে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হওয়ার স্বীকৃতি মেলে। সেই তাদেরই 1982 সালে সামরিক জান্তা আইন করে বহিরাগত বলে দেয়। একদিকে যেমন নেতৃত্বের যোগ্যতার অভাব, পাশাপাশি বহির্বিশ্বের সাপোর্টের অভাবে তারা ঘুরে দাঁড়াতে পারেনি, আর যখনই তারা 2-1 বার সংগঠিত হওয়ার চেষ্টা করেছে তাদেরকে জঙ্গিবাদের কালার দিয়েছে। যা আফ্রিকান দেশগুলোতে যখন ন্যাশনালিস্ট মুভমেন্ট শুরু হয় তাদের অনেকেই ইউরোপে আমেরিকায় পড়াশোনা করে নিজের দেশে ফিরে এসেছে, তারা ন্যাশনালিস্ট মুভমেন্ট করেছে, কিন্তু রোহিঙ্গাদের যেটা হলো যে আপনার সেই শিক্ষাটা নাই, শিক্ষার জন্য তারা বিদেশে জানে, তারা গিয়েছে বিদেশে কখন, যখন তাদের উপরে অ্যাটাক হয়েছে। আশারিয়ে কৈলাশরত আজ্জা আর বিশেষ খবর রোহিঙ্গার মামলার ওরে দুনিয়াতে কিছু দেশর গত অর্ধ শতাব্দীতে রাখাইন থেকে কোনো জোরালো প্রতিবাদ নেই রোহিঙ্গাদের, বিদেশ থেকে 2-1টি সংগঠনের নির্যাতনের প্রতিবাদ করাতেই সীমিত তাদের তৎপরতা। বিশ্লেষকদের মত, এই সংকট সমাধানে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে ঐক্যবদ্ধ আন্দোলনে যাওয়ার বিকল্প নেই রোহিঙ্গাদের। রুণবি সরকার, যমুনা নিউজ, ঢাকা।